আজ নভেম্বর মাসের প্রথম দিন, আজ থেকে 62 বছর আগে 1956 সালে আমাদের পুরুলিয়া জেলার জন্ম। সেদিক থেকে আজকের দিনটি পুরুলিয়ার 63তম জন্মদিবস। মানবাজার প্রেস ক্লাবের উদ্যোগে মানবাজার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই দিনটি উদযাপিত হচ্ছে। তাই আমরা সকলে নিয়ে চলে এসেছি এই মহাসভায়, এই মহাসম্মেলনে। আমরা সকলে এসে পৌঁছেছি। অনেকে বললেন, অনেকে বলে থাকেন, কি হবে এখানে এসে, কি আছে এই সভায়? উত্তর জানি না, শুধু এটুকু বলতে পারি কি হবে না। এই যে শুভ্র চন্দ্রমল্লিকার মত এতগুলো মুখের উজ্জ্বল উপস্থিতি, এই যে এত মহান মানুষের সমাবেশ, এই যে ক্ষণিকের জন্য হলেও একান্নবর্তী পরিবারের মত একটি প্রাচীন ও চিরনবীন ঘনিষ্ঠতা, এই মহাসম্মেলন আজকের দিনে মাথা কুটলেও পাওয়ার নয়, শত মনস্তাপে মাথা কুটলেও পাওয়ার নয়। তাই ধন্য এই উদযাপন, ধন্য এই মহোৎসভা, এই আলোচনা সভা। আলোচনা সভা সম্পর্কে যুগে যুগে বিভিন্ন মনীষী যে সমস্ত কথাগুলো বলে গেছেন, সেই সকলের কথার যদি আমরা সারসংক্ষেপ করি, একটা কোলাজ করি, তাহলে বাক্যটি মনে হয় এইরকম দাঁড়ায়। যখন আমরা কোন সভাকক্ষে, আলোচনা সভার গৃহে, অর্থাৎ পূর্ণ তীর্থে প্রবেশ করি, তখন আমাদের মস্তিষ্ক থাকে শূন্য কুম্ভের মতো, আর যখন সেখান থেকে প্রস্থান করি, তখন আমাদের মস্তিষ্ক হয় একটি পূর্ণ কুম্ভ। প্রাপ্তি তো এটাই, পাওয়া তো এটাই, মানুষের জীবনে এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আজ এই পবিত্র নির্মল তীর্থে উপস্থিত আছেন আমাদের ব্লকের তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়, সহকারী সভাপতি মহাশয়, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, ডিএমডিসি, এসডিপিও, এসডিও সাহেব সহ অনেক গুণীজন ব্যক্তি, আমি তাদের ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। আর প্রণাম জানাচ্ছি এই মঞ্চ থেকে সুযোগ পেয়েছি সেই সমস্ত মানুষদের প্রণাম জানানোর, যারা বীর, যারা যোদ্ধা, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে এই পুরুলিয়াকে বঙ্গভুক্তির অন্তর্গত করেছিল, বঙ্গভুক্ত করেছিল। তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারা কেউ কেউ এখনো জীবিত আছেন, তাদেরকে আজকে নিয়ে আসতে পারলে আরো বেশি ভালো লাগতো। তাদের স্মৃতি ত্যাগ, সে কি ভালোবাসা! আমি তাদের সে ত্যাগ আর ভালোবাসার, সেই বৃহৎ আন্দোলনে তাদের জীবন দানের বিষয়টিকে তুলনা করার জন্য প্রথমেই একটা ছোট্ট গল্প বলবো। গল্প নয়, ঘটনা, একেবারে সত্যি ঘটনা। আজ থেকে অনেক বছর আগে 1991 সালে হঠাৎ পুরুলিয়ায় একটা ছোটখাটো বন্যা হয়েছিল, হরপা বন্যা, হরপাবান বলে আমাদের ভাষায়। পুরুলিয়ায় বন্যা মানে কাশ্মীরের ভূমিকম্পের মতো, কাঁঠালের আশ্চর্যের মতো, কিন্তু ঘটনাটা ঘটেছিল। অনেকগুলো গ্রাম বিপন্ন হয়ে গিয়েছিল, অনেক মানুষ অসহায় হয়ে উঠেছিল। সেই সময় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক মহাশয়রা, সন্ন্যাসীরা একটি গ্রামে তাঁবু পেতেছিলেন তাদের সেবা করার জন্য। সেইখানে লাইন দিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছিল, এদিকে আসছিলেন ত্রাণ সামগ্রী
যাচ্ছিলেন, আর এক বৃদ্ধ ছেঁড়া জামা কাপড় পরে একটা সাইডে ছেঁড়া কাপড়ের ব্যাগ নিয়ে ওই লাইনের দিকে যাচ্ছে আর সরে দাঁড়াচ্ছে, যাচ্ছে আর সরে দাঁড়াচ্ছে, যাচ্ছে আর সরে দাঁড়াচ্ছে। মাননীয় সন্ন্যাসীরা, মাননীয় শিক্ষক মহাশয়রা দু একবার বিরক্ত হয়ে তাকে বললেন, লাইনে তো দাঁড়াতে পারো বাবু, তাহলে তো তুমি কখন পাই গেছে, ওই শুধুমাত্র এবার ছুয়া পিছু কেন ডিস্টার্ব করছো? সেই যারা ত্রাণ সামগ্রী বিতরণ করতে এসেছিলেন তাদের আশ্চর্য হওয়ার ঘটনাটি ঘটলো একেবারে শেষে। সব শেষে সকলকে যখন ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো, শেষে দেখলো সেই বুড়োটি তো দাঁড়িয়ে আছে। তোমাকে তো কতবার বললাম বাবু, একটা খুশি নিয়ে তুমি চলে যাও, তুমি এখনো দাঁড়িয়ে আছো, কথা শোনার পাত্র নও তুমি। গুরুটি বলছেন, না গো বাবু, এই হরপাবারে মানুষগুলাকে বড় কষ্ট, আপনারা তাদের সেবা করতে এসেছেন, তাদের জন্য এসেছেন, আপনাদের ধন্যবাদ, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে চাই, কিছু শিখতে চাই। আর শেষ একটা কথা বলি, আমি কিছু নিতে আসি নাই গো বাবু, আমি কিছু দিতে এসেছি, সারা জীবনের ভিক্ষা করে যত টাকা সঞ্চয় করেছিল এই 1237 টাকা সাইড নোয়া, এইটা ওই ত্রাণ কাজে লাগাও। সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল সন্ন্যাসীরা, স্তব্ধ হয়ে গিয়েছিলেন শিক্ষক মহাশয়রা। ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য, ভারতের ভাষা আন্দোলনের জন্য, পুরুলিয়ার বঙ্গভক্তির জন্য সেদিন যারা ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের ত্যাগ ছিল এই ভিখারির মতো, তাদের সম্বল ছিল ওই 1200 কিছু টাকার মতো, হৃদয়ের পবিত্র সঞ্চয় ওই ব্যাগটা, এই ব্যাগটা অন্তরের ব্যাগ। সেই জন্য আজ আমরা স্বাধীন পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত পুরুলিয়া জেলায় দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছি, বিহার আমলের বিহার অন্তর্ভুক্ত পুরুলিয়ায় সেদিন মানুষকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তারা পেরেছিলেন। এই পারার কারণটা কি? ভালোবাসা। ভালোবাসা শব্দটাকে, প্রেম শব্দটাকে অনেকে সংকীর্ণ অর্থে ব্যবহার করে থাকেন, কিন্তু ভালোবাসা কথাটা এত ছোট নয়। ভালোবাসা লাইফ, লাভ হচ্ছে ফর লাইফ, জীবন, ও ফর অপটিমিজম, আশাবাদ, হোপফুলনেস অ্যান্ড কনফিডেন্স অ্যাবাউট ফিউচার সাকসেস অফ সামথিং, এই বিশ্বাস সব কিছুর শেষে শুভ হবে, এই বিশ্বাস। আর ভি, ভিক্টরি, জয়, বিজয়, সাফল্য, ইফর্ট, ইটারনিটি, চিরন্তনতা, অমরত্ব, অনন্ত জীবন। ভালোবাসা না থাকলে জীবনের কোথাও সাফল্য আসে না। সেই ভালোবাসা ছিল সেদিনের সেই সংগ্রামীদের মধ্যে, যারা সংগ্রাম করেছিলেন, যারা প্রাণ দিয়েছিলেন। আমরা আজকে তাদেরকে এই মঞ্চ থেকে একটু ভালোবাসা জানাই। আমি এখন এই ভাষা আন্দোলনের মূল কথায় চলে আসি, ইতিহাসের দিকটা প্রদীপ বাবু বলবেন, আমি খুব সংক্ষেপে ইতিহাসের দু একটা কথা বলে আমি ভাষা সাহিত্যে মানুষ, পুরুলিয়ার ভাষা আন্দোলনে টুসু সত্যাগ্রহের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, আমি সে প্রসঙ্গে দুটো একটা কথা বলব। 1947 থেকে 1956 সাল ভারতবর্ষ স্বাধীনতা হওয়া, স্বাধীনতা অর্জনের পরেও 9টা বছর বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে পুরুলিয়া জেলা 1956 সালের আজকের দিনটিতে বাংলার অন্তর্ভুক্ত হলো। এরপর অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে 1971 সালে বাংলাদেশ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছিল, অর্থাৎ বাংলাদেশের যে জন্ম ঘটেছিল। পুরুলিয়া জেলার বঙ্গভক্তির জন্য মানভূমের বীর যোদ্ধাদের অনেককে প্রাণ দিতে হয়েছিল, হয়তো ভূপ্রকৃতির কারণে এই বিস্তৃত অঞ্চলটি
যুগে যুগে বিভিন্ন ভাবে লাঞ্ছিত প্রতারিত নিপীড়িত হয়েছিল, কখনো ঝাড়খণ্ড, কখনো ঝাড়খণ্ড, কখনো মানভূম, কখনো পুরুলিয়া, বিভিন্ন শাসকে শাসন কার্য চালিয়ে যাওয়ার জন্য, চালিয়ে যাওয়ার সুবিধার্থে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শুধু পুরুলিয়া বলতে যেটুকু অংশ বোঝাচ্ছে তা নয়, সেই বিস্তৃত সেদিকের মানভূম এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেই ভাষাভাষী মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই কথাকে মনে রেখে সেদিনের বীর যোদ্ধারা যুদ্ধ করতে নেমেছিলেন। আমাদের এই আন্দোলনে যদি বৃহত্তর ব্যাপার দেখি তাহলে দুটো স্পষ্ট দিক আছে, একটা স্বাধীনতার পূর্ববর্তী আর একটা পরবর্তী। ১৭৬৪ সালে দ্বিতীয় শাহ আলমের বক্সারের যুদ্ধে পরাজিত হলে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়া নীতিতে বাধ্য হন। কোম্পানি বাংলার জঙ্গলমহল এলাকার কর সংগ্রহ করা শুরু করলে তারা প্রশাসনিক সুবিধার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জেলা গঠন করেন। ১৮৩৩ সালে জন্ম হল মানভূম জেলার, জেলার সদর দপ্তর ছিল মানবাজার, আর মানভূম জেলার সদর মহকুমার নাম ছিল পুরুলিয়া। পরবর্তীকালে ২৩টি পরগনা ও মহল নিয়ে গঠিত হয়েছিল জঙ্গলমহল জেলা। সেই সময় শতবর্ষব্যাপী বহু প্রাণ এবং শিথির বহু নারীর শিথির সিঁদুরের বিনিময়ে, বহু মায়ের সন্তান হারানোর বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট অবশেষে এলো স্বাধীনতা। ১৯৪৭ ভারতের স্বাধীনতা লাভের পর থেকে জাতীয় কংগ্রেসের ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের নীতির বাস্তব রূপদানের দাবিতে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিকতা বেড়ে গেল। শুরু হল ১৯৪৮ সাল থেকে বিহার সরকারের হিন্দি সাম্রাজ্যবাদী কর্মধারা, যার প্রচন্ড প্রভাব পড়ল আমাদের মধ্যে। প্রাথমিক স্তরে এবং সরকারি অনুদানযুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক স্তরেও হিন্দিতে পড়ানো শুরু, নির্দেশ এলো জেলার সমস্ত কাজকর্ম সম্পাদিত হবে হিন্দি ভাষার মধ্যে, সেই নির্দেশ এলো। জাতীয় কংগ্রেস এই জাতীয় নির্দেশে বিরক্ত হয়েছিল, কিন্তু সমগ্র কংগ্রেস তার বিরুদ্ধাচরণ করতে পারেনি। জাতীয় কংগ্রেস দলের একটা বিশেষ অংশ সেখান থেকে বেরিয়ে এসে ১৯৪৮ সালের ১৪ জুন পাটপিড়া গ্রামে লোকসভা সংঘ গঠন করলেন। বাংলা ভাষার জন্য এই সংঘের আন্দোলন স্মরণীয় ইতিহাস হয়ে আছে। ১৯৫৬ সালের ১৪ই ফেব্রুয়ারি বঙ্গবিহার সংযুক্তি বিল গৃহীত হলে সারা মানভূমে তুমুল প্রতিবাদের ঝড় উঠল, বিক্ষোভ দেখা দিল। মুক্তি পত্রিকার সম্পাদক নিবারণ চন্দ্র দাশগুপ্ত ও সংগঠন সম্পাদক অন্নদা প্রসাদ চক্রবর্তী আন্দোলন ও লেখালেখির জন্য বারবার কারাবদ্ধ হলেন। ২০ এপ্রিল পাটপিড়া থেকে কলকাতা পদযাত্রায় সহস্রাধিক মানুষ অংশ নিলেন, নেতৃত্ব দিলেন অকুল চন্দ্র ঘোষ। এটি লোকসেবক সংঘের বঙ্গ সত্যাগ্রহের অঙ্গ। পদযাত্রীরা ৭ দিনে গ্রেপ্তার হন এবং ১৯ মে কারাবুক্ত হন। বঙ্গবিহার সংযুক্তি বিল প্রত্যাহার করা হল। সবশেষে ১৯৫৬ সালের ১ নভেম্বর পুরুলিয়া জেলার জন্ম হল। কিন্তু যে সীমারেখা দাবি ছিল তার সমস্তটি পুরুলিয়া জেলার অন্তর্ভুক্ত হয়নি, এটাই আমাদের সবচাইতে ক্ষোভের কথা, বেদনার কথা, আনন্দের দিনে চোখের জল ছড়ানোর মতো কথা। বঙ্গ সত্যাগ্রহের অন্যতম দিক ছিল টুসু সত্যাগ্রহ। বাংলা ও বাঙালির ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদ শুরু হয়েছিল টুসু গানে গানে। ভজহরি মাহাতো, মধুসূদন মাহাতো, কারণ বিহারী ঠাকুর, বৈদ্যনাথ মাহাতো, জগবন্ধু ভট্টাচার্য, ধ্রুবপদ মাহাতো প্রমুখরা গান রচনা করেছিলেন। টুসু গানের ভিতর দিয়েই শুরু হয়েছিল ঐতিহাসিক পদযাত্রা। সেদিন কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হয়েছিল ভজহরি মাহাতোর গান, শুন বিহারী ভাই তোরা রাগ তেলার বিলাগে দেখাই, শুন বিহারী ভাই। আবার কেউ গেয়েছেন, বাংলা ভাষা প্রাণের ভাষা রে, তোরা রূপ বিরাজি কে
মন্তব্য করেছেন। সরাসরি গান আন্দোলনের এই গান, বড় আন্দোলনের এই গানগুলি বড় সুযোগ সাধন করতে সক্ষম হয়েছিল। তাই কেউ গেয়েছিলেন, মন মানে না হিন্দি সহিতে, বাংলা হয়ে নিল হিন্দিতে, মন মানে না হিন্দি সহিতে, বাংলা হয়ে নিল হিন্দিতে। শুধু গান শুধু প্রতিবাদ নয়, চোখের জল, মাতৃভাষা হরে যদি হর কি মনের থাকে রে, মাতৃভাষা হরে যদি হর কি মনের থাকে রে, মধুবনে মাতৃভাষার, মধুবনে মাতৃভাষার ধ্বজা হবে বহিতে, ধ্বজা হবে বহিতে, মন মানে না হিন্দি সহিতে। তৎকালীন সাংসদ ভজহরি মাহাতো অন্য একটি গানে লিখেন, সবাই মোরা চাইব যেন বাংলা ভাষায় কাজ চলে, সবাই মোরা চাইব যেন বাংলা ভাষায় কাজ চলে, কত সুখে দিন কাটিবে মাতৃভাষায় গান বলে, কত সুখে দিন কাটিবে মাতৃভাষায় গান বলে। আর ধ্রুবপদ মাহাতো লিখলেন, এই ভাষাতেই কাজ চলেছে সাত পুরুষের আমলে, এই ভাষাতেই কাজ চলেছে সাত পুরুষের আমলে, এই ভাষাতেই মায়ের কোলে মুখ ফুটেছে মা বলে, এই ভাষাতেই মায়ের কোলে মুখ ফুটেছে মা বলে, মুখ ফুটেছে মা বলে। আমরা শুনতে পাচ্ছি কবি শামসুর রহমানের উচ্চারণ প্রসঙ্গে, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকার উঠোনে ঝরেও বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন, বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার বৈরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীয় রক্ত কি হয় বাংলা ভাষা উচ্চারিত হলে। তাই বলি, মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার কোলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা।